তো প্রিয় বন্ধুরা, কালকে কি আমাদের এই জঙ্গল মহল নতুন সূর্যোদয় দেখবে, নাকি আগের মতোই গতানুগতিক ভাবে যেরকম জঙ্গল মহলের ডেভেলপমেন্ট ছিল সেই মন্থর গতিতে সেই মন্থর গতিতেই থাকবে? কালকেই কিন্তু ইলেকশন কমিশন জঙ্গল দশকর্মা ভাণ্ডার ঠিক কোন দিকে এগোচ্ছে? জঙ্গল মহল কি সত্যিই নতুন সূর্যোদয় সূচনা করতে পারবে কালকে? যা খবর বন্ধুরা, সত্যি কথা বলতে আকাশে বাতাসে বা এখন থেকে জনগণের মধ্যে যে জয়ের উন্মাদনা দেখা দিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু হলুদ প্লাবন কিন্তু আসছে এই বন্ধুরা, এবং এই প্লাবন যে কোথায় গিয়ে থামবে জঙ্গল মহলের সেটা কিন্তু আগামীকালেই আপনারা দেখতে হবেন। আর তার আগে বলে রাখি বন্ধুরা, এই ভোটের মধ্যে কিছু 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 ভাইরাল ভিডিও হয়েছে যেগুলো জনগণের চোখে লাগেনি বা কোনো মিডিয়ার চোখে পড়েনি, তার মধ্যে অন্যতম হলো আমাদের এই প্রশাসনের এই যে একটা কি বলবো সাহসিকতার এই যে দিক, আমরা পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র ভারতবাসী ঠিক এরকম একটা প্রশাসন ব্যবস্থায় আমরা চাই, যার শিরদাঁড়া উঁচুতে থাকবে, যারা আইনকে রক্ষা করবে, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করবে, ঠিক এরকম পুলিশ অফিসারই চাই বন্ধুরা। দেখে নাও বন্ধুরা, একটা কোথায় বলবো, দেখো বন্ধুরা, ভোটের মধ্যে কিন্তু হার জিত আছে, একটা দল হারবে একটা দল জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জঙ্গল মহল যেভাবে গণতন্ত্রকে রক্ষা করেছে তা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় এক নতুন ইতিহাস সূচনা করলো বন্ধু। আমার তো মনে হয় এই প্রথম পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত জঙ্গল মহলে সেরকম বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, যেরকমভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনাতে শুরু করে এবং মালদাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বিক্ষিপ্ত ঘটনাগুলো, সেগুলো কিন্তু গণতন্ত্রের লজ্জা বন্ধুরা। এগুলো মানে কি বলবো, এগুলো অ্যাকসেপ্ট করা ঠিক নয়। কিন্তু জঙ্গল মহলের মানুষ সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গণতন্ত্রকে রক্ষা করেছে, এবং সেই গণতন্ত্রের রক্ষার শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা তার ফল কিন্তু আপনারা কালকেই দেখতে পেয়ে যাবেন। তাই আর বেশি ওয়েট নয়, বেশি অপেক্ষা নয়, স্রেফ কালকের দিনটা, কালকের দিনে কিন্তু দেখে যাবে যে জঙ্গল মহলের সূর্যোদয় ঠিক কেমনভাবে হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কিন্তু এখানে একটা বাস্তব সত্য বন্ধুরা, যদি ইয়েলো ঝড় দেখা যায় জঙ্গল মহলে তথা কুর্মী সমাজের প্রভাব যদি দেখা যায় জঙ্গল মহলে, ঠিক আছে, আশা করছি তো দেখা যাবে, তাহলে কিন্তু কুর্মী সমাজের কিন্তু যথেষ্ট দায়িত্ব বেড়ে যাবে। বেড়ে যাবে মিনস আমরা 2019 সালে লোকসভা ভোটে দেখেছিলাম কুর্মী ইস্যুকে কেন্দ্র করে কুর্মী কেএসটি করবো, পশ্চিমবঙ্গে কিন্তু এক বিশাল পরিবর্তন দেখা দিয়েছিল। এবং এই বিশেষ করে আমাদের এই জঙ্গল মহলে, যেখানে ঝাড়গ্রামে কোনোদিনও মানে কি বলবো বিজেপি জিততে পারেনি, সেখানে কিন্তু তৃণমূলকে হারিয়ে বিজেপি জিতেছিল, শুধুমাত্র একটা ইস্যুকে কেন্দ্র করে যে কুর্মী কেএসটির দাবিতে আনার তারা চেষ্টা করবে বলেছিল, কথা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু আজ দেখা যাচ্ছে বন্ধুরা কোনো দলেই কিন্তু কুর্মীদের সাথে নেই, তাই এখন যদি জঙ্গল মহলে যদি হলুদ প্রভাব দেখা যায় তাহলে কিন্তু এমন কোনো পরিবর্তন আসবে না জীবনের মানে মানুষজনের জীবনের মধ্যে, বাট একটা জিনিস বাস্তবিক হবে যে জঙ্গল মহলের মানুষ কিন্তু গণতন্ত্রকে রক্ষা করেছে, তারা তাদের নিজের হকের জন্য নিজের দাবির জন্য তারা ভোটটা দিয়েছে, তারা বিক্রি হয়ে যায়নি। মানে মিনস একটা কথাই বলার এখানে যে জঙ্গল মহলের মানুষের শিরদাঁড়া এখনও কিন্তু তারা সোজা রেখেছে, আর কুর্মী সমাজের পরবর্তীকালে দায়িত্বই হলো যে তারা যে ইস্যুটাকে কেন্দ্র করে আজকে তাদের উত্থান হচ্ছে সেই ইস্যুটা যেন সারা জীবন সেই ইস্যুটাকে নিয়েই যেন তারা চলে, এবং যতক্ষণ পর্যন্ত কুর্মীরা এসটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তারা সাংবিধানিক দাবি যে হক সেটা যেন লড়াইটা লড়ে যায়। এবং আশা করবো বন্ধুরা কুর্মীরা কিন্তু এসটি হবে, ঠিক আছে, কেউ আটকাতে পারবে না সাংবিধানিকভাবেই, তো চিন্তা করো না বন্ধুরা। দেখা যাক কালকে কি হয় ঝাড়গ্রামে তথা জঙ্গল মলে নতুন সূর্যোদয়ের সূচনা হয় কি না, আশা করছি হবে, তারপর দেখা যাক ব্যালট বাক্স কি বলে। টাটা বন্ধুরা।